রাজ্যের কলেজের আংশিক সময়ের শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক এবং অতিথি শিক্ষকদের একত্রে স্টেট অ্যাডেড কলেজ টিচারের আওতায় এনে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিরিখে ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এরপরই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পড়ুয়ারা অভিযোগ করেন যে বেশিরভাগ অতিথি অধ্যাপক শিক্ষকের ইউজিসি নির্দেশনা মতো উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা নেই এই নিয়েই মামলা দায়ের হয় আদালতে এবং গতকাল সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রধানত দুটি নির্দেশ দিয়েছে বেঞ্চ ডিভিশন এদিন স্পষ্ট করে বলে দিয়েছে সম্পূর্ণ স্যাক্টের নিয়োগ এই মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে একই সঙ্গে কেস সংক্রান্ত সমস্ত নথি একত্রে আগামী চার সপ্তাহের মধ্যে কপি বুকে জমা করতে হবে গবেষকদের সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি মোহাম্মদ জুবের আলম বলেন আমরা আশাবাদী চার সপ্তাহ পর আমাদের ন্যায্য দাবি অবশ্যই স্বীকৃতি পাবে আমরা ন্যায়সঙ্গতভাবে এই অনৈতিক নিয়োগে বিরোধিতা করেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছি